ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টের রাস্তায় যানজট মুক্ত করবার দাবিতে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। যানজট মুক্ত করতে পুলিশের তরফে অনেকবার অভিযান করা হয়েছে, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। বাধ্য হয়ে সোমবার এলাকার মহিলা ও ছাত্রীরা ফুলবাড়ি স্থলবন্দরে সীমান্ত চেকপোস্টে রাস্তা অবরোধ করে ধর্নায় বসেন। রাস্তার যানজট মুক্ত সহ সুস্থ পরিবেশের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। প্রায় এক ঘন্টা ধর্না চলার পর ঘটনাস্থলে যান রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় ধর্না তুলে নেওয়া হয়। তবে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর বলেন, সীমান্তের রাস্তা যানজট মুক্ত করবার জন্য পুলিশ ও প্রশাসনের বিভিন্ন মহলে লিখিতভাবে জানানো হয়েছে। বিডিও পঙ্কজ কুনার বলেন, বাসিন্দাদের দাবির ভিত্তিতে গোটা বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। রাজগঞ্জ থেকে রঞ্জিত বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।